কাজটা হচ্ছে আমার ভ্যালেন্টাইন প্রজেক্টের জন্য স্পেশাল একটা প্রজেক্ট অনেকদিন ধরে ভাবছিলাম যে ভ্যালেন্টাইন দিবসে আলাদা কিছু করব সেক্ষেত্রে একটা রোমান্টিক গল্প নিয়ে ভাবতেছিলাম তা আমি রাইটারের সাথে আলোচনা করি গল্পটা নিয়ে দেন রাইটারের সাথে কনসেপ্টটা শেয়ার করি দেন সে আমাকে একটা স্ক্রিপ্ট পাঠায় স্ক্রিপ্ট পাওয়ার পরে ভালো লাগে গল্পটা আর গল্পের নামটা হচ্ছে ছোট বড় প্রেম কাহিনী দেন এটার পরে আর্টিস্ট সিলেকশনের জন্য ভাবতেছিলাম যে কাকে কীভাবে মিলাবো এরপরে আমাদের হিরো বাংলাদেশের যে ইরফান সাজ্জাদ ভাইয়া ওনার সাথে আমি গল্পটা শেয়ার করি ওনার গল্পটা ভালো লাগে বাট নায়িকাটা হচ্ছে এই সময় যারা ওনার সাথে কাজ করে সেই সময়ের সাথে গেলে তো বয়সের এজটা মিলবে না গল্পের ক্ষেত্রে গল্পের কাহিনীটা হচ্ছে ছোট বড় প্রেম কাহিনী এখানে ছেলেটা হচ্ছে এজটা একটু মিডিয়াম থাকে আর মেয়েটা হচ্ছে ছোট কলেজে পড়ুয়া আর ছেলেটা হচ্ছে চাকরি করে সেক্ষেত্রে আর্টিস্ট নায়িকাটা খুঁজতেছিলাম নায়িকা কাকে নেব দেন দুই তিনজনের সাথে কথাবার্তা হয়েছে বা তার কারো ডেট মিলতে ছিল না এই ফাঁকে আমি হচ্ছে অলঙ্কারের সাথে কথা বলি অলঙ্কার চৌধুরী ওর উঠতি একটা মেয়ে খুব ভালো অ্যাক্টিং করে তাই ওকে যখন গল্পটা শুনে ওর ভালো লাগে সেখান থেকে ও হচ্ছে গল্পটা করার জন্য আগ্রহী প্রকাশ করে ওইভাবে মিলে হচ্ছে আজকে শুটিং করতেছি এটা কি সত্য কোনো ঘটনা নিয়ে না এটা গল্প তো সত্য মিথ্যা মিলেই হয় কিছু সত্য কিছু মিথ্যেই থাকে ছোট বড় প্রেম কাহিনী বলতে কি বোঝা হচ্ছে প্রেম কাহিনী অনেক ছোট থাকে আবার বড় থাকে না এটা আসলে হয় না যে প্রেম ভালোবাসা বয়স মানে না একটা কথা আছে তো ওই বিষয়টা আসলে এই নাটকটাতে বোঝানো হবে যে আসলে বয়সটা প্রেম ভালোবাসা কিছুই না বয়সটা জাস্ট একটা বয়স সংখ্যা মাত্র কিন্তু প্রেম ভালোবাসা একটা অনুভূতি প্রেম ভালোবাসা একদম মন থেকে এটাই বোঝানো হবে নাটকটাতে প্রেম করেছেন প্রেম তো করেছি অবশ্যই প্রেম করেছি কিন্তু প্রেমটা হয়তোবা প্রকাশিত না বা হয়তোবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশন না বাট প্রেম তো অবশ্যই করেছি সবাই আমরা করি প্রেমে না প্রেমে পড়িনি প্রেম করেছেন প্রেমে পড়েন না প্রেম তো পড়তে হবে রাইট ওভাবে ভাবি ভেবে দেখিনি ওভাবে ভেবে দেখিনি আচ্ছা এখন কি পড়ার মধ্যে আছেন নাকি না ওগুলো নিয়ে কথাই বলতে চাই না টপিক বাদ এখন ছোট বড় প্রেম কাহিনী নাটকে আছি আমি আপাতত আমার সিনে আমার ক্যারেক্টারে আমি আপাতত আছি শুটিং তো করলেন প্রায় হয়ে গেল কেমন লাগে ঠিকঠাক সব ভালো আচ্ছা ইরফান সাজ্জাদের সঙ্গে কাজ করেছেন উনি তো অনেকদিন ধরেই কাজ করছেন ওনার সাথে কাজ করার অভিজ্ঞতা কি আছে খুবই ভালো কারণ আমার সাথে ওনার প্রথম কাজ এটা ছোট বড় প্রেম কাহিনী নাটকেই আমার সাথে ওনার প্রথম কাজ সব কিছুই ভালো আর কি ভাইয়া খুব মানে হয় না যে বড় একটা সিনিয়র আর্টিস্ট উনি তো ওই ব্যাপারটা আমি বুঝতে পারিনি যে উনি আসলে এত মানে উনি প্রথম কাজ ওনার সাথে আমার বা উনি এত বড় সিনিয়র আর্টিস্ট একজন মনে হচ্ছে একদম মানে আমরা অনেকদিন ধরে কাজ করি এবং খুব ভালো ঠিকঠাক সব ছিল